এখন একজন স্টুডেন্ট জার্মানিতে আসলে সে রিলেটেড জব না পেলেও সে এখানে থাকতে পারবে। জার্মানির নতুন কোয়ালিশন গভর্নমেন্ট অনেক প্রস্তাবনা দিয়েছে এবং সেই প্রস্তাবনাগুলো নিয়ে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে এবং সেগুলো নিয়ে আমার অনেক কমেন্টও পড়তে হচ্ছে। সো সবগুলো নিয়ে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আমি সবগুলো প্রস্তাব সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। সো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে জার্মান গভর্নমেন্ট কেন এতগুলো মানে ইমিগ্রেশন ফ্রেন্ডলি প্রস্তাবগুলো করেছে, তার পিছনে আসলে কারণটা কি? এর পিছনে অবশ্যই যথোপযুক্ত কারণ আছে, কারণ জার্মানিতে লোকবল সংকট। লোকবল সংকট বলতে ওয়ার্কার সংকট বিষয়টা এরকম না, স্কিল ওয়ার্কার সংকট। স্কিল ওয়ার্কার সংকট বলতে জার্মানিতে প্রতি বছর আগে ছিল 260,000 স্কিল ওয়ার্কার দরকার হয়, কিন্তু এখন সেটা হয়ে যাচ্ছে 4 লাখ। 4 লাখ স্কিল ওয়ার্কার এভরি ইয়ার্স এই দেশে দরকার জার্মানিতে, কারণ এখানকার ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ সেটা হিউজ। সেই গ্রোথের সাথে যে ম্যান পাওয়ার দরকার, সেই ম্যান পাওয়ার এখানে সংকট। তো যে কারণে এই প্রস্তাবনাগুলো এসেছে। সো আপনারা যারা স্কিল তারা অনায়াসে জার্মানিতে আসতে পারবেন। এখানে আমাদের আরেকজন ইউটিউবার আছে, ছোট্ট ইউটিউবার মানব। সো আমাদের যে জুনিয়র ইউটিউবার তাকে আপনারা সাপোর্ট দিবেন, সে খুবই তুষ্ট এবং সে খুবই কিউট একটা বেবি। বলে দাও তোমার ইউটিউব চ্যানেলের নাম কি, স্পেলিং করে দাও। MRNRF একটু বলে দাও। সাবস্ক্রাইব করে ফেলো, শেয়ার করে ফেলো, শেয়ার করে ফেলো। এখন প্রস্তাবনাগুলো আমি ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করব। তো প্রথম যে প্রস্তাবটা আমি ফোকাস করব সেটা হলো যে একজন স্টুডেন্ট যখন জার্মানিতে আসে তখন তার জন্য যেমন এডুকেশন শেষ করাটা ম্যান্ডেটরি এবং এডুকেশন শেষ করে রিলেটেড জব পাওয়াটা ম্যান্ডেটরি, আদারওয়াইজ আপনি জার্মানিতে থাকতে পারবেন না, যেটা আসলে অনেক ক্ষেত্রে অনেক কমপ্লিকেটেড। কিন্তু সেই জায়গাটাতেই শিথিল করা হচ্ছে, সেই রুলসটাকে শিথিল করা হচ্ছে। এখন একজন স্টুডেন্ট জার্মানিতে আসলে সে রিলেটেড জব না পেলেও সে এখানে থাকতে পারবে এবং তার স্টাডি চলাকালীন সে চাইলে ফুল টাইম জব করতে পারবে। এবং তার যে প্রিভিয়াস এডুকেশন আছে, সাপোজ আপনি বাংলাদেশ থেকে ব্যাচেলর করে জার্মানিতে মাস্টার্স করার জন্য আসছেন, সেই ব্যাচেলর সার্টিফিকেটকে শো করে আপনি ফুল টাইম জব পেতে পারবেন, যেটা সত্যি আমাদের জন্য আশীর্বাদ। এবং জার্মানি আসার জন্য এটা সত্যি একটা রাইট টাইম। আপনি এখন অবশ্যই জার্মানিতে আসতে পারেন, কারণ এত ফ্লেক্সিবিলিটি, মানে এটা আমাদের জন্য আসলে কল্পনা ছিল, দুঃস্বপ্ন ছিল একটা সময়। এবং স্টুডেন্টদের জন্য আরেকটা যেটা সুবিধা আছে, আপনি চাইলে এখানে আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, যেটা আগে ছিল ইম্পসিবল। তার মানে আপনি স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট থেকে আপনি আপনার স্টাডি কন্টিনিউ না করে হয়তো কোনো একটা হাউস বিল্ডিং করবেন, কোনো একটা ভোকেশনাল কোর্স করে তারপরে আপনি প্রফেশনাল হয়ে যাবেন, সেটাতেও আপনি যেতে পারবেন। তার মানে আপনার জন্য এখন অফুরন্ত সুযোগ, মানে আপনি এখন একটা জায়গায় স্টাক হয়ে থাকবেন না, আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন। আপনার হয়তো মাস্টার্স ভালো লাগতেছে না, আপনি সেখানে ব্রেক দিয়ে অন্য একটা ভোকেশনাল কোর্স করতে পারবেন এবং পরবর্তীতে আপনার লাইফটা সুন্দরভাবে লিড করতে পারবেন। সো হয়তো সোনার বাংলায় ফিরতে হলে আমাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে না এবং ভিসা ছাড়াই আমি জার্মানি এবং বাংলাদেশ দুই দেশের ভিতরে মুভ করতে পারবো। সো এই ডুয়াল সিটিজেনশিপের যে প্রপোজালটা এসেছে সেটা যখন এক্সিকিউট হবে, অনেস্টলি এটা আমাদের জন্য অনেক বেশি সুখকর হবে। কিন্তু হয়তো এটার পিছনেও কিছু সময় যাবে, এবং কারণ এর অনেক কন্ডিশন আছে, যারা অলরেডি বাংলাদেশি পাসপোর্ট সাবমিট করে দিয়েছে প্রিভিয়াসলি তাদের বিষয়গুলো কিভাবে সমাধান হবে, যারা ফিউচারে আসবে তাদেরগুলো কিভাবে সমাধান হবে, সেগুলো নিয়েই হয়তো ফাইনালি ল আকারে আসতে কিছু সময় লেগে যাবে। তবে প্রস্তাবনাটা খুবই সুন্দর, বিশেষ করে আমরা যারা জার্মানিতে আছি অনেকদিন, কেউ চায় না তার নিজের মাতৃভূমির পাসপোর্ট ছেড়ে দিতে, এবং আমি নিজেও চাই না। সো যে কারণে এটা খুব ভালো একটা নিউজ যে ডুয়াল সিটিজেনশিপ, বাট এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এটা খুব দ্রুত হবে সেটা আশা করা অবকামী হবে, বাট আশা করা যাচ্ছে এটা হবে। আর তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে আমাদের ওয়েজেস, এখানে যে নর্মাল ওয়েজেস সেটা ছিল 9.35 আর পরবর্তীতে এটা অলমোস্ট 10 কাছাকাছি ছিল, এখন সেটা হবে 12 ইউরো পার আওয়ার। তার মানে আপনি এখন জার্মানিতে যে কোনো অর্জবই করেন না কেন, সেটা রেস্টুরেন্ট হতে পারে, অ্যাজ এ ওয়ার্কার হতে পারে, এখন যে কোনোভাবেই হতে পারে, সেখানে আপনি 12 ইউরো মিনিমাম ওয়েজেস পাবেন। তবে এখানে আমার কিছু কথা আছে, যেখানে আসলে স্যালারি
ওয়েজেস ইনক্রিজ করা হচ্ছে, সেই সাথে ডেইলি লাইফের যে এক্সপেন্ডিচারগুলো, মার্কেটের প্রাইসগুলো সবই বেড়ে যাচ্ছে। ওয়েজেস বেড়ে যাওয়া মানে পণ্যের দাম বেড়ে যাওয়া। যেমন যখন থেকে জার্মানিতে প্রস্তাব এসেছে যে 12 ইউরো পার আওয়ার পে করতে হবে, সেই প্রস্তাব করার আগের থেকে সব কিছু দাম বাড়া শুরু করেছে এবং অলরেডি বেড়ে গেছে। আমরা এখন যখন মার্কেটে যাই সব কিছুর দামই বেড়ে গেছে। সো আসলে ওয়েজেস বাড়িয়েও লাভ হচ্ছে না, কারণ আপনার খরচ বেড়ে যাচ্ছে, অ্যাট দ্য এন্ড মোরলেস জীবনযাত্রার মান সেমি থেকে যাচ্ছে। লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিব, যাতে আপনারা নিজেরাও নিজের মতো করে কাটাকাটি করে দেখতে পারেন। সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো পরবর্তী যে প্রস্তাবনাটা ছিল যে আপনার নিউট্রালাইজেশন, মানে এই দেশের যখন আপনি ফুললি নাগরিক হয়ে যাবেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, তখন প্রথমত আমাদের দেওয়া হয় নিউট্রালাইজেশন সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট, তারপরে আসে হলো রেড পাসপোর্ট। সো এই নিউট্রালাইজেশনটা খুবই লেন্দি, 6 থেকে 8 মাস 11 মাস পর্যন্ত লেগে যায়, কিন্তু এখন সেটা ফুললি ডিজিটাল প্রসেসে হবে। সো সেক্ষেত্রে এখন সেটা অনেক মিনিমাইজ হবে এবং অনেক সিম্পল হবে, সিম্পল ওয়েতে আপনি সেটা পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে আপনার অনেক বেশি দিন অপেক্ষা করতে হবে সেরকম না, যেটা আরেকটা গুড নিউজ। জার্মানিতে নিউট্রালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে আগের যে প্রবলেমটা ছিল সেটা হলো যে জার্মানিতে আপনাকে 7 থেকে 8 বছর থাকতে হবে। 7 থেকে 8 বছর থাকার পরে, অ্যাটলিস্ট 7 বছর থাকার পরে তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এখন সেটাকে 5 বছরে নামিয়ে আনা হয়েছে। সো এখানেও আপনাদের জন্য একটু গুড নিউজ যে আপনারা এখন যারা আসবেন তারা খুব দ্রুত যেমন রেড পাসপোর্টটা পেয়ে যাবেন এবং নিউট্রালাইজেশনটা পেয়ে যাবেন। আমি বলবো এটা সত্যি উত্তম সময় জার্মানিতে আসার জন্য। সো আপনারা যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন তারা ডিসিশন চেঞ্জ করে, ডিসিশনটা ফাইনাল করে কাজ শুরু করেন, ইনশাল্লাহ দেখা হবে জার্মানিতে। যে প্রস্তাবটা আমার সত্যি মনে ধরেছে এবং আমার ভালো লেগেছে সেটা হলো কন্ট্রাক্ট। মানে জার্মানিতে যদি আপনি কোনো কন্ট্রাক্ট করেন, সাপোজ আপনার বাসায় কোনো ইন্টারনেট নাই, সেই ইন্টারনেটে যখন আপনি কন্ট্রাক্ট করবেন ব্রডব্যান্ড কানেকশনের জন্য, তখন আপনাকে মিনিমাম 2 বছরের কন্ট্রাক্ট করতে হয়। ইভেন হয়তো সেই বাসায় আপনি 6 মাস থেকে অন্য জায়গায় চলে যাবেন, তারপরও আপনাকে 2 বছরের কন্ট্রাক্ট করতে হবে, এবং যখন অন্য বাসায় যাবেন সেখানে গিয়ে আবার ওই কন্ট্রাক্টটা মানে ওই কানেকশনটা আবার চেঞ্জ করতে হবে, সেটার জন্য আবার আপনাকে পে করতে হবে। আর যদি আপনি 2 বছরের 3 মাস আগে টার্মিনেট না করেন, মানে ওই কন্ট্রাক্টটা ক্যান্সেল না করেন, তাহলে ওটা আবার অটো নেক্সট 2 বছরের জন্য রিনিউ হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে একবার হয়েছিল। এবং পুরো দুইটা বছর আমি সেই ব্রডব্যান্ড কানেকশনে পে করে গেছি, বাট সেটা আমি ইউজ করতে পারিনি, সেটা আমার লাগে নাই। সো সেটা আমি পুরো 2 বছর পে করে গেছি, যেটা ছিল খুবই বাজে একটা কন্ট্রাক্ট সিস্টেম। এখন সেইখানেও পরিবর্তন আসতেছে, সেটা হয়তো এখন যে কেউ চাইলে খুব সহজেই টার্মিনেট করে দিতে পারবে। মানে আর এই দেশে ভোটার হতে হলে আপনার 18 বছর হতে হতো, কিন্তু এখন সেটাকে 16 বছরে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। হয়তো আপনি এই দেশে থাকলে, এই দেশে জন্মগ্রহণ করলে হয়তো অনেক দ্রুত ভোটার হওয়ার সুযোগটাও পেয়ে যাবেন। আর যে রুলসটা আমার ভালো লাগছে যে কামিং টু জার্মানি টু লুক ফর এ জব, তার মানে আপনি এখন বাংলাদেশে আছেন, আপনি খুবই স্কিল অথবা আপনি খুবই প্রফেশনাল কোনো একটা সাইডে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, অ্যাকাউন্টিং, এনিথিং, এবং আপনি কনফিডেন্ট আপনাকে নিয়ে। সো আপনি এখন জার্মানিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, হয়তো বাংলাদেশে বসে অ্যাপ্লাই করতেছেন, হয়তো আপনি জব পাচ্ছেন না, নিজেকে শো করতে পারতেছেন না, কিন্তু এখন আপনি সেই কাজটা করতে পারবেন যদি আপনার অ্যাবিলিটি ভালো থাকে। এবং এখানে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটাও ম্যাটার, যে আপনি জব খোঁজার জন্য জার্মানিতে এসে 6 মাস থাকতে পারবেন। ইটস আনবিলিভেবল, রিয়েলি আনবিলিভেবল, জব খোঁজার জন্য জার্মানিতে এসে 6 মাস থাকতে পারবেন, তার মানে 6 মাস থেকে আপনি জব খুঁজতে পারবেন, এবং যদি সেই জবটা পেয়ে যান তারপরে আপনি সরাসরি জার্মানিতে চলে আসতে পারবেন। আর বিস্তারিতের জন্য আমি বললাম, আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা হয়তো পুরো লিঙ্কটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নেবেন। আর জার্মানিতে আরেকটা যেটা সুবিধা, যদি আপনি এখানে ভোকেশনাল ট্রেনিং কোর্স শেষ করে ফেলেন, তারপরে আপনি আনলিমিটেড রেসিডেন্সি পেয়ে যাবেন। এবং আনলিমিটেড রেসিডেন্সি পাওয়ার জন্য আগের যে রুলসটা ছিল সেটা হলো 5 বছর, যেটা আমার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে, যে আমি 5 বছর জার্মানিতে থাকার পরে এর মাঝখানে 2 বছর ফুল টাইম জব করার পরে তারপরে আমি আনলিমিটেড রেসিডেন্সি পেয়েছিলাম। সো এখন সেই প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে না, এখন আপনি জাস্ট এখানে যে কোনো একটা ডিগ্রি নেওয়ার পরে, তার মানে আপনি 3 বছর পরে আপনি আনলিমিটেড এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাট এর মাঝখানে আপনি যে কোনো কোর্সটা শেষ করতে পারবেন। আর একটা বিষয় না বললে নয়, যারা ইন্টার্নশিপ করতে চান, যেমন
আমার পরিচিত একজন আছে যে বাংলাদেশ থেকে জার্মানিতে ইন্টার্নশিপ করতে এসেছিল 2012 বা 2013, আর এখন কিন্তু 2021। এখন অনেক রুলস ফ্লেক্সিবল হয়ে গেছে, এখন যারা বাংলাদেশে আছেন, যারা সত্যি সাউন্ড, যারা কোয়ালিফাইড, তারা জার্মানিতে ইন্টার্নশিপ করার জন্য আসতে পারেন। আর ওই ইন্টার্নশিপ পিরিয়ডটাতে কিন্তু আপনি আপনার ফুল টাইম জব খোঁজার কাজটাও করতে পারেন। নেক্সট আর একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা নিয়ে আমরা সবসময় ডিসকাস করে থাকি এবং আপনারাও যারা নতুন তারাও হয়তো ডিসকাস করবেন, সেটা হলো যে প্রায়োরিটিস। এখন মনে হতে পারে যে প্রায়োরিটিসটা কি এই দেশে, আমি জানি না এটা ওপেন সিক্রেট কিনা অথবা এটা আদৌ হয় কিনা সেটা নিয়েও আমি শিওর না, বাট আলোচনাটা চলে যে এখানে যখন কোনো কোম্পানি কোনো জব প্রোভাইড করে, তখন তারা প্রথমত খেয়াল করে যে আমার এই সেম স্কিল সেম কোয়ালিটির ভিতরে কোনো জার্মান আছে কিনা। যদি জার্মান থাকে তাহলে তাকে নিয়ে নেয়, আর যদি জার্মান না থাকে তখন ইউতে যায় যে ইউর ভিতরে কেউ আছে কিনা। সো ইউ থেকে না পেলে তারপরে আসে নন ইউ, তার মানে আমরা, তার মানে আমাদের প্রায়োরিটিটা এত পিছনে যে আমাদের জব পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। কিন্তু আসলে কতটা সত্য সেটা আসলে আমরা কেউ জানি না। আমার কাছে মনে হয়তো এটা পার্টলি ট্রু, আবার অনেক ক্ষেত্রে মনে হয় এটা টোটালি ট্রু না, কারণ আমরা তো জব পাচ্ছি, আমরা তো, আমি নিজেও জব করতেছি, আমি নিজেও জব পেয়েছি, এবং আমার সাথে আমার যারা ব্যাচমেন্ট ছিল তারা সবাই ফুল টাইম জব পেয়েছে। সো যদি আসলে ওই প্রায়োরিটিটা ফুললি থাকতো তাহলে আসলে আমাদের জব পাওয়ার কথা না, কারণ ইউ থেকে অনেক লোকই জার্মানিতে আসতেছে। সো এখন যেটা ওপেন করে দেওয়া হচ্ছে যে এই ধরনের কোনো প্রায়োরিটি ইন ফিউচারে আর থাকতেছে না, তার মানে আপনি কোয়ালিফাইড, আপনাকে নিয়ে নেওয়া হবে। সো এখানে একটা বিষয় এখানে আমার ক্লিয়ার করা খুবই জরুরি যে আপনারা অনেক সময় ভুল বুঝে থাকেন যে একটা হলো ওয়ার্কার আর একটা হলো স্কিল ওয়ার্কার। এখন ওয়ার্কার স্কিল ওয়ার্কারের মধ্যে মানে বিস্তর ফারাক। এখন স্কিল ওয়ার্কার বলতে তাদের কি বোঝানো হয়, যাদের কোনো ভোকেশনাল ট্রেনিং আছে এবং আপনার সেই ট্রেনিংটা যদি জার্মান ভোকেশনাল ট্রেনিংয়ের ইকুইভ্যালেন্ট হয় তাহলে আপনি সেটাকে শো করে, B1 ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট শো করে তারপরে আপনি জার্মানির জন্য অ্যাপ্লাই করে জার্মানিতে আসতে পারেন। বিষয়টা এমন না যে জাস্ট আপনি অ্যাজ এ ওয়ার্কার হিসাবে এখানে চলে আসতে পারবেন, এখানে লোকবল সংকট, বাট সেটা হলো স্কিল ওয়ার্কার। সো ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো প্রস্তাবনা নিয়ে আলোচনা করলাম, অনেকগুলো গুড নিউজ আপনাদের দিলাম। এখন যে নিউজটা আপনাদের দিব সেটার জন্য আপনাদের প্রিপেয়ার হতে হবে, সেটা হলো জার্মানিতে যে কোনো ভিসাতে আসতে হলে জার্মান ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। এখন যদি আপনি যে কান্ট্রিতে আসতেছেন সেটার লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আপনি না জানেন, সেখানে এসে আপনি সার্ভাইভ করতে পারবেন না। সো সেক্ষেত্রে যেটা বলবো যে আপনি যে ভিসার জন্যই ট্রাই করেন না কেন, আপনার অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত ডেইলি লাইফের জন্য, তাহলে আপনি এখানে এসে ভালো করবেন, আদারওয়াইজ আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। আর যারা মাস্টার্স করতে আসবেন তাদের জন্য বলি, তাদের কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নাই, এবং আমি নিজেও জার্মান শিখে জার্মানিতে আসিনি, কিন্তু যদি আপনি শিখে আসতে পারেন তাহলে সেটার ফলটা এসেই ভোগ করতে পারবেন। অনেক অথেন্টিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম, সো আপনারা ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, আপনার উপকার আসে, তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শেয়ার করবেন, এবং বিশেষ করে যার প্রয়োজন, যাদের প্রয়োজন তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।